শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো সবাই আশা করে সবাই ভালো আছো বাবা মাকে নিয়ে আত্মীয় স্বজনকে নিয়ে এবং বাড়িতেই আছো আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক এবং আলিম ক্লাসের আইসিটি বিষয়ে ষষ্ঠ অধ্যায় থেকে ডাটাবেস এবং ডাটাবেস থেকে রিলেশানশিপ নিয়ে আলোচনা করব। রিলেশান মানে তো সবাই জানো রিলেশন মানে তো বলে না আত্মীয় সম্পর্ক সেরকম একটা সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করবো আজকে ডাটাবেজে রিলেশানশিপ কি সেটাই দেখব আমরা আজকে তার সাথে রিলেশানশিপ কত প্রকার এবং সেগুলো টেবিল আকারে আমরা ধীরে ধীরে দেখব একটু দয়া করে সবাই মনোযোগ সহকারে দেখবে ক্লাসটা আর একটা কথা ক্লাসে কিন্তু ভুল হয় ভুলগুলো কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর ভুলগুলো কি সেগুলো আমাকে জানিয়ে দেবে একটু সবাই তো চলো আমরা শুরু করি প্রথমেই রিলেশনশিপ একটি ডাটা বেজের মধ্যে একটি ডাটা বেজের মধ্যে একটি ডেটা বেজের মধ্যে এক বা একাধিক এনটিটি এনটিটি বা টেবিল থাকে একটি ডেটাবেজের মধ্যে এক বা একাধিক এনটিটি বা টেবিল থাকে এই টেবিলগুলোর মধ্যে এই যে অনেকগুলো টেবিল থাকে এই টেবিলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করার নাম হলো কি রিলেশনশিপ রিলেশনশিপ আঠার মতো একদম আঠার মতো কেমন আঠা আঠার মতো ডেটা বেজের টেবিলগুলোকে এক শতই বেঁধে একবারে বাঁধনে আটকিয়ে রাখে আমরা আরো সহজ করে বলি একটা টেবিলের ডাটাকে একটা টেবিলের ডেটা অন্য কোনো টেবিলের ডেটার সাথে যদি সম্পর্ক স্থাপন করা হয় আবার বলি একটা টেবিলের এক বা একাধিক ডাটা অন্য টেবিলের এক বা একাধিক ডাটার মধ্যে যে সম্পর্ক স্থাপন হয় তার নাম কিন্তু রিলেশনশিপ ঠিক আছে না এই রিলেশনশিপ হলো তিন প্রকার একটা হলো এক নাম্বার হলো এক নাম্বার হলো আমাদের হলো রিলেশনশিপ কয় প্রকার বললাম তিন প্রকার এক প্রকারের নাম হলো ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান একটা হলো ওয়ান টু ওয়ান আর একটা হলো আর একটা হলো ওয়ান টু ম্যানি ওয়ান টু ম্যানি বা ম্যানি টু ওয়ান ম্যানি টু ওয়ান আর তিন নাম্বার হলো আর তিন নাম্বার হলো মেনি টু ম্যানি ম্যানি টু ম্যানি তাহলে টু ওয়ানি বা টু ওয়ান আর একটা হলো ম্যানি টু ম্যানি চলো আমরা ধীরে ধীরে সবগুলোর সংজ্ঞা এবং সেগুলো টেবিল আকারে সুন্দর করে তোমাদের মাঝে উপস্থাপন করি তোমরা সহজেই বুঝে নিও এগুলো নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে বুঝতে হবে ক্লাসে সবাই দয়া করে একটু অ্যালার্ট হয়ে নাও হুম খাতা কলম হাতে থাকলে খাতা কলম নাও এবং আমার সাথে লেকচারগুলো একটু শুনে নাও তো প্রথমে আছে ওয়ান টু ওয়ান যখন দুটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন হয় যখন দুটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন হয় এবং প্রথম টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য রেকর্ডের একত্রে বা অন্য টেবিলে যদি এই রেকর্ডটা মিলে যায় বা রেকর্ডটা থাকে তাহলে দুটো টেবিল থাকবে দুটো টেবিলের মধ্যে একটা টেবিলে রেকর্ডের সাথে আর একটা টেবিলে ওই রেকর্ডটা ওই জাতীয় একটা রেকর্ড থাকবে এবং এটার সাথে ওটা যদি একটা সম্পর্ক স্থাপন হয় এবং যদি মনে করি যে এই ডাটাটা ওইটার এইটা তখন তাকে বলা হবে ওয়ান টু ওয়ান চলো আমার একটা টেবিল আঁকে দেখাই তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে নেবে হয়ে যাবা তাহলে দুটো টেবিল থাকতে হবে তাহলে একটা টেবিলের একটা রেকর্ড অন্য একটা রেকর্ডেও কিন্তু সে রেকর্ডের মতো একটা রেকর্ড থাকবে অন্য রেকর্ডেও সেটা থাকবে তার নাম হলো ওয়ান টু ওয়ান এক টেবিলও থাকবে অন্য টেবিলও থাকবে কিভাবে থাকবে একটু দেখি আমরা টেবিল নাম্বার ওয়ান একটা হলো মনে করো একজন ব্যক্তি পাসপোর্ট করতে গেছেন পাসপোর্ট করতে যে তো তার পাসপোর্ট কোথা থেকে দেবে তার পাসপোর্ট আইডি কত এবং তার বিস্তারিত একটা তথ্য আমরা এখানে দেখব দুইটো টেবিলের সাথে সম্পর্ক করে যে দুই টেবিলে ওই ব্যক্তি আছে কিনা ওয়ান টু ওয়ান এটাতেও থাকবে ওটাতেও থাকবে তো আমরা একটা ব্যক্তি একটা ব্যক্তি টেবিল তৈরি করি ব্যক্তি টেবিল ব্যক্তি টেবিলটা ঠিক এরকম দেখো ব্যক্তি টেবিলটা হলো এটা হলো ব্যক্তি টেবিল ব্যক্তি টেবিলের আমাদের প্রথমে থাকছে কি একটা ব্যক্তি টেবিলে একটা এনআইডি নাম্বার এনআইএনআইডি একটা এনআইডি নাম্বার এনআইডি মানে জাতীয় নাম্বার আর থাকবে হলো ব্যক্তির নাম আরটার নাম কি থাকবে আমাদের ব্যক্তির নাম ব্যক্তির নাম আরেকটা হলো ইমেল নাম্বার মনে করো এটা হলো ব্যক্তি টেবিল তাহলে এর আইডি নাম্বার হলো মনে করো ওয়ান নাইন নাইন জিরো 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 আর একটা হল ওয়ান নাইন নাইন জিরো জিরো ওয়ান আর একটা ওয়ান নাইন নাইন জিরো জিরো টু ব্যক্তির নাম আমাদের এক একজনের নাম হলো স্নেহা মনে করো আর একটার নাম হলো সোহানা আর একটার নাম হলো রোজা एलोल व्यक्तर नाम तमेल नम्बर की स्नेहा एट द रेट जिमेल जीमेल मेल डट कम शोहाना एस सोहाना एस हाना एट द रेट जिमेल ডট কম আরেকটা নাম হলো আর রোজা অ্যাট রেট জিমেল ডট কম এটা হলো ব্যক্তি একটা টেবিল আমরা আরেকটা টেবিল করব ওয়ান টু ওয়ান করছি কিন্তু আমরা আমরা কী করছি ওয়ান টু ওয়ান আরেকটা হলো টেবিল আমরা তৈরি করবো সেটা হলো দেখো এটা হলো পাসপোর্ট টেবিল এটার নাম হলো কি পাসপোর্ট এটার নাম হল পাসপোর্ট পাসপোর্ট টেবিলে আমাদের পাসপোর্ট আমাদের প্রথমেই আছে হলো পাসপোর্ট টেবিলে প্রথমেই আমাদের পাসপোর্ট নাম্বার প্রথমে কি আছে আমাদের পাসপোর্ট আইডি মনে করো পাসপোর্ট আইডি পাসপোর্ট আইডি প্রথম হলো পাসপোর্ট আইডি তারপরে পাসপোর্ট গ্রহণের স্থান গ্রহণের স্থান সে কত থেকে পাসপোর্ট গ্রহণ করবে ঠিক আছে তারপরে পাসপোর্ট নম্বর পাসপোর্ট নম্বর এবং সব শেষে আছে আমাদের এনআইডি নাম্বার এনআইডি নাম্বার তাহলে পাসপোর্ট আইডি আমাদের প্রথম পাসপোর্ট আইডি হলো জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো ফোর তো গ্রহণের স্থান তাহলে ধরো রাজশাহী পাসপোর্টটা গ্রহণ করবে কোথেকে সেটা বলছে রাজশাহী একটা ঢাকা এক ঢাকা কেন্দ্র থেকে এবং খুলনা কেন্দ্র থেকে মনে করো আবার সিলেটও হতে পারে তো সিলেট হতে পারে পাসপোর্ট নম্বর তাদেরকে কিন্তু একটা পাসপোর্ট নাম্বার দেওয়া হয় মনে করো এ বি সি জিরো জিরো এস আর একটা পাসপোর্ট নাম্বার হলো বি সি ডি জিরো জিরো

আরেকটা হতে পারে ওয়ান জিরো জিরো থ্রি এটা হলো এনআইডি বা জাতীয় পরিচয় পত্র এইটা একটা টেবিল তাহলে আমরা বলছি দুটা টেবিলের মধ্যে একটা টেবিলের ডাটা যদি আর একটা টেবিলে থাকে তার নাম ওয়ান টু ওয়ান দেখো এখানে আছে কিনা তাহলে এনআইডি এইটা কিন্তু প্রাইমারি কি তৈরি হয়ে গেছে এবং এটা এটা এটাকে বলা হয় প্রাইমারি কি এটা হলো প্রাইমারি কি এটা এই প্রাইমারি কি এইটা কিন্তু এই মাথায় যায় এটা কিন্তু ফরেন হয়ে গেছে আমরা ফরেন কি পড়েছি না এরপর ফরেন কি কাকে বলা হয় বলেছি ডেটা রিলেশন ডেটা বেজে রিলেশনাল ডেটা বেজে রিলেশনাল ডেটা বেজে হুম রিলেশনাল ডেটা যদি একটা টেবিলের একটা প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহার হয় তার নাম হলো কি ফরেন কি তাহলে এইখানে দেখো এই প্রাইমারি কি কিন্তু এখানে ব্যবহার করা হয়ে গেছে তাহলে এইখান থেকে দুটা টেবিল তাহলে এইখানে একটা ব্যক্তিকে আইডেন্টিফাই আমরা কি করে করলাম কি করেছি দেখো এই জিরো জিরো ওয়ান নাইন নাইন জিরো জিরো যে ব্যক্তি তার এ নম্বর এই ব্যক্তি তার দ্বিতীয় টেবিলের যে ব্যক্তি আছে সেই ব্যক্তি কিন্তু রাজশাহী থেকে পাসপোর্ট নিবে এবং তার পাসপোর্টের আইডি হলো ওয়ান তাহলে এই এই টেবিলের সাথে এই টেবিলের এক নম্বর কিন্তু ডাটা একটা মিল হয়ে গেছে সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে এটাকে বলে ওয়ান টু ওয়ান আমরা নেক্সট আর চলে যাই আমাদের দ্বিতীয় নাম হলো কি আমরা বললাম ওয়ান টু ম্যানিং আমাদের দ্বিতীয় রিলেশনশিপের শ্রেণীর দ্বিতীয়টার নাম কি বললাম ওয়ান টু মেনি ওয়ান টু মেনি ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান ম্যানি টু ওয়ান এটা হলো কোন ডাটা টেবিল আছে কোনো ডাটা টেবিলে কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে কোনো ডাটা বা ডেটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটা ডেটা টেবিলের একাধিক ডেটার সাথে বা রেকর্ডের সাথে যদি সম্পর্ক সৃষ্টি হয় তখন তার নাম হয়ে যাবে ওয়ান টু মেনি আবার ক্লিয়ার হয়ে বিষয়টা আমার কাছে একটা ডেটা আছে একটা টেবিল আছে এই টেবিলের একটা ডেটা অন্য একটা টেবিলে একাধিকভাবে একাধিক সম্পর্ক সৃষ্টি হবে তাহলে আমার আমার টেবিলে টেবিলে একটা রেকর্ড অন্য দুটা রেকর্ডের সাথে মিলে যেতে পারে তাহলে আমার টেবিলের একটা ডাটা একটা রেকর্ড অন্য টেবিলে দুইটা রেকর্ড এই যে ওয়ান টু ম্যানি তাহলে ওইটাতে দুটা হলো এই রেকর্ডটা ওইটার সাথে দুটো মিলে গেল এই মিলেজের যে সম্পর্ক সৃষ্টি হয় তার নাম হলো কি ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের টেবিল টেবিল আমরা তৈরি উদাহরণটা এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীতে পাঠদান করা হয় বিভিন্ন শ্রেণীতে পাঠদান করা হয় তো সকল শ্রেণী এবং শিক্ষার্থীদের সকল শ্রেণী এবং শিক্ষাদের মধ্যে কিন্তু একটা ওয়ান টু ম্যানের রিলেশন আছে ব্যাপারটা কীরকম একটা প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে পাঠদান করা হয় তাহলে শ্রেণীকক্ষ তাহলে শ্রেণীকক্ষে বা শ্রেণীতে যারা পড়ে সেখানে কি একটা ছাত্র থাকে অনেকগুলো স্টুডেন্ট থাকে অনেকগুলো থাকে না তাহলে শ্রেণী একটা তাহলে টেবিল আমাদের হবে আর একটা হলো শিক্ষার্থী একটা টেবিল হবে এই শ্রেণী এবং শিক্ষার্থী টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ ভাবে সৃষ্টি হয় সেটা দেখবো আমরা তার আগে আরেকটু বলে নি শ্রেণী মানে হলো প্রতিষ্ঠান সংক্রান্ত শ্রেণী থাকবে আর শিক্ষার্থী মানে সংক্রান্ত তাহলে এই দুটোর সাথে একটা সম্পর্ক যদি স্থাপন হয় সেই সম্পর্ক স্থাপনকে বলা হয় কি ওয়ান টু মেনি বা মেনি টু ওয়ান আমরা একটা দেখি টেবিল তৈরি করে দেখি আমরা নর্মালি একটা শ্রেণী আমরা প্রথমে দেখব শ্রেণী টেবিল শ্রেণী টেবিলে ধরো দুটো টেবিল থাকবে আমাদের একটা এটার নাম রেখেছি আমরা শ্রেণী টেবিল আমরা ছোট ছোট করে দেখি ধীরে ধীরে দেখি এটার নাম হলো শ্রেণী টেবিল শ্রেণী টেবিল শ্রেণী টেবিলে আমাদের কি থাকবে আমরা দেখি আগে আমরা বলেছি আগে শ্রেণী মানে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য শ্রেণী শ্রেণী পাঠদান সংক্রান্ত তথ্য থাকবে তাহলে শ্রেণী আইডি প্রথমে আমাদের আমাদের প্রথমে কি থাকবে শ্রেণী আইডি শ্রেণী আইডি একটা শ্রেণী আইডি আমাদের আছে আমরা আর ঘর বাড়িয়ে নিই তিনটা হলে আমাদের বেশি সুবিধা হবে দেখতে এবং বুঝতেও একটা শ্রেণী আইডি একটা শ্রেণীর নাম একটার নাম কি হলো শ্রেণীর নাম একটা শ্রেণীর নাম আর একটা হলো পাঠদান কক্ষ পাঠদান কক্ষ মানে কোন ক্লাসে আমাদের শ্রেণী দেওয়া হবে এটা কিন্তু শ্রেণী টেবিল মানে প্রতিষ্ঠানের কখন কোথায় কোন ক্লাস হবে সে জাতীয় তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে তো শ্রেণী আইডি আমাদের দেওয়া আছে ধরো বারোশো এক বারোশো দুই বারোশো তিন শ্রেণীর নাম মনে করো আমাদের শ্রেণীর নাম হলো দ্বাদশ তারপরে একাদশ তারপরে দশম পাঠদান কক্ষ আমাদের দুইশো এক নম্বর কক্ষ দুইশো দুই নম্বর কক্ষ দুইশো তিন নম্বর কক্ষ এগুলো হলো শ্রেণী বা একটা প্রতিষ্ঠানের কোথায় কোন ক্লাস হবে সেই নিয়ে একটা কিন্তু টেবিল আর একটা হল শিক্ষার্থী টেবিল শিক্ষার্থী শিক্ষার্থী টেবিল শিক্ষার্থী টেবিলে দেখো আমাদের আর একটু বিষয় আছে শিক্ষার্থী টেবিলে আছে প্রথমেই আছে ক্রমিক নম্বর তারপরে প্রথমে আমাদের কি আছে শিক্ষার্থী টেবিলের প্রথমে আছে আমাদের ক্রমিক নম্বর ক্রমিক নম্বর তাহলে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি তারপর আছে শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর শিক্ষার্থীর নাম তাহলে শিক্ষার্থীর নাম আমরা বললাম স্নেহা মনে করো তারপরে সোহানা তারপরে রোজা এগুলো আমাদের শিক্ষার্থী এবং আরেকটা টেবিল আছে কক্ষ নম্বর শ্রেণীর হলো সরি হ্যাঁ সোহানা এবং আরেকটা হলো শ্রেণী আইডি আমাদের আরেকটা কী আছে শ্রেণী আইডি শ্রেণী আইডি তো শ্রেণী আইডি এইবারে আমরা করলাম কি এইবার ভালো করে খেয়াল করে দেখো এটা ওয়ান টু মেনি ওয়ান টু ম্যানি বললাম কি যে একটা শিক্ষার্থীকে যেমন বারোশো এক নম্বর এ দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী তাহলে এই বারোশো এক এই বারোশো এক বারোশো দুই আমরা মনে করো এই এই ওয়ান টু ম্যানি মানে এই টেবিল থেকে এই টেবিলে দেখো শিক্ষার্থী টেবিল তারপরে বারোশো এক মানে দ্বাদশ শ্রেণীতে দ্বাদশ শ্রেণীতে দুশো এক নম্বর কক্ষ যে ক্লাসটা হয় সেই ক্লাসে কিন্তু স্নেহা এবং সোহানা ক্লাস করে এবং তারা কিন্তু দ্বাদশ শ্রেণীতে পড়ে তাহলে এই টেবিলের এই টেবিলের এইটাকে বলা হয় প্রাইমারি কি এটা প্রাইমারি প্রাইমারি কি এটা আর এইটার নাম হলে এটা কি হয়ে গেছে এটা হলো ফরেন কি তাহলে এই টেবিলের সাথে আরেকটা টেবিলে কী হয়েছে এই টেবিলে দুটো আমাদের স্টুডেন্টকে আমরা আইডেন্টি করছি যে এরা এরা এই এই শ্রেণীতে এরা পড়ে আর কি তাহলে এটা দ্বাদশ শ্রেণীতে এ একটা এ একটা স্টুডেন্ট পড়ে আর এ একটা স্টুডেন্ট দ্বাদশ শ্রেণীতে পড়ে তাহলে সোহানা এবং স্নেহা এরা কিন্তু দ্বাদশ শ্রেণীতে দুশ নম্বর এক নম্বর কক্ষে ক্লাস করছে বা করে আমাদের এখানে আইডিয়াও দেওয়া আছে তাহলে একটা টেবিলে একটা রেকর্ড একটা রেকর্ডের সাথে অন্য টেবিলে দুই বা ততোধিক রেকর্ড যদি সম্পর্ক স্থাপন হয় তখন তার নাম হয়ে যায় কি ওয়ান টু মিনি বা ম্যানি টু ওয়ান কি ক্লিয়ার ব্যাপারটা আরেকটা আমাদের পড়া আছে সে পড়ার নাম কি বললাম মিনি টু ম্যানি তার আগে আমরা তুমি তার আগে একটু রিল্যাক্স করে নিই আমরা একটা আমি কিন্তু তুমি মাঝে মাঝে শোনাই গল্প আমরা তখন তো তোমাদের খাতা কলম আছে একটা বাকি কাগজ দাও একটা কাগজ দাও দেখো কাগজে কি ঘটাই তোমাদের ভালো খেয়াল করো আমরা একটা কাগজে তোমরা তোমরা চেষ্টা করো একটু মনে করো এইভাবে একটা কাগজ নিলা এটা পড়া এটা তোমরা একটা বিন্দুকে এটা কিন্তু পড়ার বাইরে গেছি আমরা এখন একটা গল্প শোনাই আমরা এখানে একটা বিন্দু তৈরি করেছি আমরা বিন্দু তৈরি করলাম তো ভালো করে দেখো এইটা বিন্দু দিয়ে আমরা এখানে এই তুমি এভাবে চোখ দেয় তুমি দেখো একদম মাঝখানে একদম নিয়ে নিয়ে তুমি দেখো এই বিন্দুকে কিন্তু কিন্তু আমি এবার দেখতে পাচ্ছি এবার তুমি ডান চোখ আমি বন্ধ করে দিলাম এভাবে আমি যখন ডান চোখ বন্ধ করে দিলাম তখন কিন্তু বিন্দুকে আমি দেখতে পাচ্ছি কিন্তু তাও কিন্তু আমি বাম চোখ যখন বন্ধ করে বন্ধ করে দিলাম তখন কিন্তু বিন্দু দেখতে পাইনি তার মানে আমার ডান চোখ কিন্তু সোজা ট্রাই করে দেখো এখন টাইগারও খুবই দারুণ ব্যাপার তুমি কি করবে এইভাবে কোনো বিন্দুকে এইভাবে আইডেন্টি করবে এই মাঝখানে একদম মাঝখান দিয়ে আইডেন্টি করবে করার পরে আগে ডান চোখ তুমি বন্ধ করে দেখো তুমি যে দেখতে পাচ্ছ কি আগে মাঝখানে ঠিক মাঝখানে এইভাবে ধরে একটা বিন্দু বা যে কোনো জিনিসকে আইডেন্টি করো মাঝখানে ধরে দুই চোখের মাঝখানে ধরে এ ফুটা করেছে না এ ফুটে দেয় দেখো আইডেন্টি করার পর আগে ডান চোখ বা বাম জেনে হোক আগে বাম চোখ বন্ধ করে দেখো আমি কিন্তু এই যে আমি কিন্তু ওখানে একটা হোল্ডার দেখতে পাচ্ছি হোল্ডারকে আইডেন্টি করলাম ডান চোখকে ওদিকে আমি দেখতে পাচ্ছি না আমি কিন্তু বাম চোখ যখন আমি ডান চোখ আমি আমি কি দেখতে পাচ্ছি কিন্তু বাম চোখ করলে আমি দেখতে পাচ্ছি না তার মানে আমার ডান চোখ সোজা ট্রাই করো এটার বৈশিষ্ট্য কি আমরা পরের ক্লাসে একবার আলোচনা করবো এইবার আমাদের পড়া হলো ম্যানি টু ম্যানি মেনি টু ম্যানি তাহলে এবারে আমাদের পড়ার নাম কি ম্যানি টু ম্যানি ম্যানি টু ম্যানি ম্যানি টু ম্যানি মানে হলো কোনো টেবিলের একটা টেবিল আছে টেবিলের একাধিক একাধিক রেকর্ড যদি আরেকটা একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে যদি সম্পর্ক সৃষ্টি করে তার নাম হলো মেনি খুবই সহজ একটা কথা তাহলে রিলেশনশিপ কাকে বলা হয় একটা টেবিলের একাধিক রেকর্ড যদি অন্য একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে যদি সম্পর্ক সৃষ্টি হয় তখন তার নাম হয়ে যায় কি ম্যানি এই ম্যানি টু ম্যানি রেকর্ড এই টেবিলকে উপস্থাপনার জন্য কিন্তু একটা থার্ড নাম্বার একটা রেকর্ড টেবিল তৈরি করতে হয় আমাদের যাকে আবার বলি মেনি টু ম্যানি আমাদের দুটো টেবিল তো লাগছেই এবং দুটো টেবিলে একাধিক রেকর্ডকে সম্পর্ক করে আমরা তো রিলেশন করবো এই সম্পর্ককে ব্যাখ্যা করে উপস্থাপন করার জন্যে বা এই ম্যানি টু ম্যানি এই টেবিলের শর্ত হলো একটা তৃতীয় একটা টেবিল তাহলে এই টেবিলের নাম কি জাংসাং টেবিল তাহলে দুটো একটা টেবিলের দুই বা ততোধিক রেকর্ডের সাথে আর একটা টেবিল দুই বা ততোধিক রেকর্ডের যদি সম্পর্ক সৃষ্টি হয় তার নাম হলো মেনে এবং এই টেবিলকে যদি আমরা এই টেবিলকে যদি আমরা উপস্থাপন করতে চাই এই জন্য এই টেবিলের একটা শর্ত হলো একটা আর একটা আলাদা একটা টেবিল তৈরি করতে হবে সেই টেবিলের নাম হলো কি জাংশন টেবিল তো আমরা টেবিল আমরা আগে তৈরি করে নিয়ে একটু দেখি আমরা একটা মেনি টু মেনি আমরা যেহেতু জায়গা বেশি লাগবে আমরা একটু মেনি টু মেনি আমরা উপরে লিখে দিলাম মেনি টু মেনি ও মেনি টু মেনি এখানে থাকলো এখানে লিখে দিই মেনি টু মেনি মেনিটে মেনি আমাদের একটা রিলেশনশিপ এটার জন্য আমাদের কয়টা বললাম তিনটা টেবিল লাগবে প্রধানত একটা টেবিল আমাদের প্রধান টেবিল হলো কি ছোট্ট আপনার টেবিল একটা আঁকাই এখানে এখানে একটা ছোট্ট টেবিল আঁকালাম আমরা এখানে একটা ছোট্ট একটা টেবিল আঁকালাম এখানে আমরা আর একটা টেবিল আঁকাবো এই টেবিলের এই টেবিলে আমরা দেখি এই টেবিলের নাম দেবো আমরা এই উপরের টেবিলের নাম দেবো আমরা বিষয় টেবিল তো মেনি টু মেনি আগে একটু ব্যাখ্যা করে নি আমরা মনে করো একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন বিষয় পড়াশোনা করে অর্থাৎ একটা প্রতিষ্ঠানে একটা শিক্ষার্থী বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন বিষয় পড়াশোনা করে বিষয়টা এরকম না যে একটি বিষয়ে কোনো প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন বিষয় নিয়ে পড়ে অর্থাৎ একটা ছাত্র অনেকগুলো বিষয়ে রেজিস্ট্রেশন করে যেমন যারা ইন্টারমিডিয়েট পড়ে তারা কি একটা সাবজেক্ট পড়ে বাংলা কি পড়ে অনেকগুলো সাবজেক্ট পড়ে না অনেকগুলো সাবজেক্ট পড়বে তাহলে একটা শিক্ষার্থী তাহলে তাহলে অনেকগুলো বিষয় তার রেজিস্ট্রেশন করতে হয় তার মানে সকল ছাত্র কিন্তু আমি যে ছাত্রের কথা বলছি একটা বিষয়ে যে স্টুডেন্টরা যে পড়ে ওই সাবজেক্টটা অন্যরাও তো নিতে পারে আর একটু ক্লিয়ার হও একটা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করে অর্থাৎ একটা ছাত্র একাধিক বিষয়ে রেজিস্ট্রেশন করেছে তাহলে যে ছাত্রটা পাঁচটা বা সাতটা বা পাঁচটা বা চারটা বিষয়ে রেজিস্ট্রেশন করেছে ছয়টা বিষয় বা সাতটা বিষয় তাহলে ওই সব বিষয়ে তো অন্য ছাত্র রেজিস্ট্রেশন করতে পারে পারে না পারে তাহলে এইটা কিন্তু আমরা এই যে পারে তার মানে এখান থেকে একাধিক ছাত্র থাকলো ওইখানে কিন্তু একাধিক বিষয় থাকলো এই দুটোকে একত্রিত করার নাম হলো রিলেশনশিপ আমরা টেবিল দেখাই একটা হলো বিষয় টেবিল কোড নাম্বার প্রথমে এটা হলো বিষয় টেবিল আমরা যেটা বললাম বিষয় টেবিল এটা বিষয় টেবিল কোড কোড নাম্বার আরেকটা হলো বিষয়ের নাম বিষয়ের নাম আরেকটা হলো শিক্ষক এটা হল বিষয় টেবিল কোড নাম্বার আমাদের কত আছে জিরো এক জিরো দুই জিরো তিন বিষয়ের নাম হলো বাংলা মনে করো তারপরে আমাদের কি আছে ইংরেজি আছে আর আরেকটা কি আছে আইসিটি তিনটা বিষয় শিক্ষকের নাম একটার নাম বকুল একটার নাম আর একটার নাম হলো কি মজরো সাদ তার তিনজন আমাদের স্যার এটা হলো বিষয় টেবিল আর একটা টেবিল হলো শিক্ষার্থী টেবিল শিক্ষার্থীর টেবিলে কি আমাদের আছে একটা আইডি নাম্বার আছে আইডি নাম্বার তারপরে শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর নাম আরেকটা কি আছে আমাদের শ্রেণী আইডি আরেকটা কি আছে শ্রেণী আইডি আরেকটা শ্রেণী আইডি তাহলে আইডি নাম্বার আমাদের কত আছে জিরো ওয়ান দুই তিন শিক্ষার্থীর নাম আমরা কি বললাম স্নেহা সোহানা রোজা আর শ্রেণী আইডি হল বারোশো এক এই বারোশো এক বারোশো দুই এটা হলো বিষয় টেবিল এটা হলো শিক্ষার্থী টেবিল আমি বললাম আর টেবিল তৈরি করতে হবে তার নাম কি জাংসং টেবিল এই আমাদের জাংশান টেবিলটা আমাদের এইরকম মনে করো এটা হলো কি কিংশান টেবিলে তাহলে কি থাকবে আমাদের কোড নাম্বার থাকবে আমাদের এখানে কি আছে কোড নাম্বার তাহলে কোড কোড নাম্বার তারপরে এখানে লেখা আছে আইডি নাম্বার আর একটা আর একটা কি আছে কলেজের নাম আর তা আছে কলেজের নাম তো কোড নম্বর কত আমাদের এক দুই তিন এবং আইডি নাম্বার আছে জিরো তিন দুই তিন এটা হলো কি জাংসাং টেবিল আর কলেজের নাম কেশোহাট কলেজ আমরা দিলাম হাট কলেজ আর একটা হলো হাটগাঙ্গা কলেজাড়া কলেজ আর একটা হলো বেলকুচি কলেজ এখন আমাদের ম্যানি টু ম্যানি বললাম কি ম্যানু টু ম্যানি একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে আর একটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্ক সৃষ্টি হলে তার নাম হয়ে যাবে কি মেনি টু মেনি এখানে দেখো এইটা বিষয় টেবিলের সাথে একটা আমরা মনে করো এখানে তিন নম্বর আমাদের এখানে কয়েক নম্বর তিন নম্বরে আমাদের স্টুডেন্ট নাম কি রোজা তিন নম্বর স্টুডেন্টের নাম কি আমাদের রোজা এই রোজা দেখো আমাদের যে জাংশান টেবিলটা তৈরি করছি এইখানে আইডি তার কিন্তু কত আইডি তার তিন কত আইডি তার তিন আইডি এবং এই রোজা কিন্তু আমাদের এই আমাদের তিন নাম্বার মানে তাহলে তিন নাম্বার মানে কোন সাবজেক্টে পড়ে সে বারোশো এক আছে তার বারোশো এক হলো কি তার এই কলেজে কোডটা তাহলে রোজা একই সাথে একই সাথে কোড নাম্বার এক এবং তিন মানে সে দ্বাদশ শ্রেণীতে বাংলা পড়ছে এবং এই রোজা আবার কি একটা আইসিটি বইও পড়ছে দেখো তিন নম্বর আইসিটি আছে আবার বোঝো এই দুইটে টেবিলকে একটা জাংশন টেবিল তৈরি করেছি আমরা এক নম্বর কেবিলে মানে তিন নম্বরে আমাদের নাম আছে রোজা তাহলে রোজা একাধারে দুটা বিষয় পড়ছে তিন নম্বরে আমাদের আইসিটি বিষয় আছে আর আরেকটা কি রোজা যেহেতু আমাদের একটা নাম তিন নম্বরে রোজা আছে তাই কিন্তু তার কোড হলো আমাদের বাংলা কোড হলো এক এবং আইসিটি কোড হলো তিন এবং সে ইন্টারমিডিয়েটেডে বাংলা এবং এখানে যেহেতু আমাদের কোড আই এক দেওয়া আছে এক মানে সে বাংলা পড়ছে এবং আইডি নম্বর তিন মানে রোজা তা রোজা তাহলে রোজা তাহলে কয়টা সাবজেক্ট পড়ছে একটা আইসিটি পড়ছে আর একটা হলো বাংলা পড়ছে তাহলে দুই টেবিল থেকে তাহলে দুটা নেওয়া হয়েছে এইটা দুটার সাথে দুটা রিলেশন করে একটা জাংশন টেবিল তৈরি করা হয়েছে এই জাংশন টেবিল তৈরি করার পর যে নতুন জাংশন টেবিলটা হলো এটাই হলো কি ম্যানি টু ম্যানি রিলেশনশিপের উদাহরণ তো আজকে এ পর্যন্ত বন্ধুরা সামনে ক্লাসে আবারও দেখা হবে আরও সুন্দর কথা নিয়ে আরও ভালো কথা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো i love it